এত কেন অপবিট ডেস্টিনেশন আমার চোখে পড়ে, আরে এত কেন অপবিট ডেস্টিনেশন আমার চোখে পড়ে, আজ আমি হাগু করতে উল্টা ঘর। আজকের মতো ইন্ট্রোটা উল্টা বেডের নিচে দাঁড়িয়ে খুব রিস্কি জোনে দাঁড়িয়ে। বাই দ্য ওয়ে আমি আর এস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট, সো লেটস স্টার্ট। আর উল্টা ঘরে ঢোকার এন্ট্রি প্রাইস মানে টিকিট প্রাইস হচ্ছে ₹50। এটা কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে ফ্রির মাল। ফ্রির মাল কেই না পায়, মানে কেই না ছাড়ে আর কি, আমরাও ছাড়ি না। তো এটা এখানে আসলে এই ফুড কর্নারটা থেকে এমনি প্রোভাইড করবে। অন্য জিনিস দিয়ে গলা ঠান্ডা করি, তা আজকে আইসক্রিম পাওয়া গেছে, আইসক্রিম দিয়ে গলাটা ঠান্ডা করি। উল্টা ঘরটা কি শুধু অ্যাট্রাকশন পারপাস বানিয়েছে নাকি ওখানে থাকা যায়? যদি থাকা যাক তাহলে তো ভাই ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। উল্টা বেডের মধ্যে তুমি লটকে থাকবে, মানে যাতা ব্যাপার হয়ে যাবে। আর রিসেন্টলি আমার 100 ব্লগস কমপ্লিট হবে, তো আমি চাই যে আমার 100 ব্লগস কমপ্লিট হওয়ার আগে, আমার এখন 2300 সাবস্ক্রাইবার আছে, তোমরা 2500 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও, তাহলে আমি আরও একটু মোটিভেটেড হয়ে যাবো ব্লগস বানানোর ক্ষেত্রে। আর তোমরা জানো যে আমি এখন ইনস্টাগ্রামে কতটা ব্লার হয়ে গেছি আর কি ইনস্টাগ্রামে, তো তার জন্য তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও, মেসেজ করো, ডিএম করো, লাইফ ফাইট যা খুশি করে নাও। এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দীপরত্ন, এই ট্র্যাভেল আনকাট, সরি ওটা আগের নাম ছিল ট্র্যাভেল আনকাট, এখানে আমাকে ফলো করো। আর যখন ইনস্টাগ্রামে ফলোই করে নিচ্ছ এই ল্যাংটো ল্যাংটো রিলস দেখার জন্য, তখন আমাকে সাবস্ক্রাইবটাও করে নাও এই চ্যানেলটাতে। সাবস্ক্রাইবটা করলে আমি আরও খুশি হয়ে যাব। চলো যাই আজকের মতো উল্টা ঘরের উদ্দেশ্যে, আমরা এখান থেকে জার্নিটা স্টার্ট করি। কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে ফ্রির মাল। ফ্রির মাল কেই না পায়, মানে কেই না ছাড়ে আর কি, আমরাও ছাড়ি না। তো এটা এখানে আসলে এই ফুড কর্নারটার থেকে এমনি প্রোভাইড করবে, আর যদি কিছু খেতে চাও তাহলে এই ফুড কর্নারটা থেকে খেয়ে নিবে। দেখি এখন আমরা কি খাই, ডিসাইড তো করে খেতে তো হবেই, হাঙরকে নিয়ে এসেছি সাথে, খেতে তো হবেই কিছু। উল্টা ঘরের আমি এই মুহূর্তে ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি, দেখো পুরো মানে ছাদটা পুরো নিচে দেখতে, ভাই এখানকার সুপার, মানে যদি তোমরা চিন্তা করো যে এই জায়গাটা কীরকম, মানে এটা ইউনিক টাইপের জিনিস। এটা এখানে পৌঁছানোটাই খুব হচ্ছে ডিফিকাল্ট, যারা যেখান থেকে আসছো, যেইখান থেকে নর্থ বেঙ্গল হোক সাউথ বেঙ্গল হোক যেখান থেকে আসছো, আসার একটাই রুট, ফার্স্টে বানারহাট আসো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বানারহাটে, যেখান থেকে আসো না কেন প্রথমে বানারহাট আসতে হবে। বানারহাট থেকে আমরা যাব হচ্ছে দেবপাড়া। তো দেবপাড়ার থেকে রাস্তাটা কোথায় এক্স্যাক্টলি সেটা আমি বলছি, আমরা আসছি হচ্ছে জলপাইগুড়ি থেকে। তোমরা যেখান থেকে আসো না কেন ফার্স্টে এই বানারহাটে পৌঁছতে হবে এখানে, দেন এখান থেকে তোমাদের যেতে হবে ওই স্পটটাতে, বানারহাট থেকে দেবপাড়া চলে আসো। না বানারহাট থেকে এখন সোজা রাস্তা ধরে এসছি এই যে দেবপাড়া, দেবপাড়ার থেকে যাব হলো আপার কালাবাড়ি বলে যে জায়গাটা সেইখানে। আপার কালাবাড়ি যাওয়ার জন্য ওই যে সামনে যে চৌপথিটা দেখতে পাচ্ছ ওখানে বাঁ দিক দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে ঢুকতে হবে, তারপরে বলছি আবার কোথায় যেতে হবে। আসার কিন্তু প্রচুর রাস্তা আছে, দেবপাড়া আসো, দেবপাড়া দিয়ে বাঁ দিক দিয়ে একটা রাস্তা ঢুকে যাবে, সেই বাঁ দিক দিয়ে রাস্তাটা ঢোকার পর চলে আসবে অনেকটা ভিতরে। দেবপাড়া দিয়ে ঢোকার পর এখানে একটা দোকান দেখবে, অনেকটা ভিতরে এসে এখানে একটা দোকান পাবে, তার পাশ দিয়ে একটা গলি গেছে, এই গলিটা দিয়ে ঢুকলে উল্টা ঘরে পৌঁছাতে পারবে। গুগল ম্যাপের ভরসা করে আসো না ভাই, এখানকার লোকাল লোকদের জিজ্ঞেস করে এই জায়গাটা ডেস্টিনেশনে পৌঁছে যাবে একদম পারফেক্টলি ভাবে। গুগল ম্যাপ কিন্তু ধোকাও দিতে পারে মেয়ের মতো। এই বেসিনটা উল্টা, না জলটা কোন দিকে যাবে এটাই আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন করছি আমি তোমাদেরকে, এই বেসিনটা দেখার পর আমার মনে পড়লো, ওটা এই ঘরটাতে সবই ঠিক ছিল, শুধু এই কোমরটা কি উল্টা বানানো উচিত হয়নি, কোমরটা কি উল্টা বানানো উচিত হয়নি। কেউ যদি এখানে হাঁটতে বসে তাহলে
পাখাটা কোন দিকে পড়বে, উপরে যাবে না নিচে যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। আর যদি লুজ মোশন হয় তাহলে কি হবে? এটা ঠিক হয়নি, দিস ইজ নট ফেয়ার। থার্ড রুম, আগে যেগুলো দেখলে আর কি, ওটা ছিল ফার্স্ট রুম, সেকেন্ড রুম, আর এটা হচ্ছে থার্ড রুম। একটা কিচেনের পোর্শন আছে যেখানে বেসিন ফেসিন সবই উল্টা, একটা বাথরুমের পোর্শন আছে যেখানে হাগার জায়গাটা উল্টা, আর একটা একটা জিনিস, হাঁকার জেট স্প্রেটা যে থাকে, জেট স্প্রেটা কী করে মারবে, জলটা কোন দিকে পড়বে, যাই হোক ওটা বাদ দি। আর এটা হচ্ছে নেক্সট মানে প্রাইভেট রুম, যেটা হচ্ছে বেডরুম। এখানে সোফা থেকে শুরু করে পর্দার জানলার শিক সব উল্টো, সবই উল্টো। ওই জন্যই বলি সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করো, তোমরা উল্টো হয়ে যাবে, মানে তোমরা ট্র্যাভেল আনকার্টের সাথে জুড়ে যাবে আর কি, উল্টো হবে না গাইস। এগুলো একটু বাজে, মানে যেই যোগগুলো বলা উচিত না সেই যোগগুলোই আমি করি আর কি। বেসিক্যালি উল্টা ঘরে তো থাকার কোনো ব্যাপার নেই। এখানে তোমার দেখতে পাচ্ছ একটা কিড জোন, কিড সেকশন করেছে, তার পাশেই ফুড কর্নার আছে, আর ওই যে দূরে কটেজগুলো দেখতে পাচ্ছ ওখানে মোটামুটি থাকার ব্যবস্থা করা হয়েছে ওই সাইডটাতে। তো ওই সাইডটাতে আমাদের ভিজিট করার খুব একটা ইচ্ছে নেই, এটাই অ্যাট্রাকশন ছিল, তাই এইটাকেই ভিজিট করে এইটাকেই ফোকাস করে আজকের ভিডিওটা তৈরি করলাম আর কি। সাথে ভাগ হবে না, তিন চারবার তিন চারবার না করলে আইসক্রিম খাওয়ার মজা তো নাই এইভাবেই। এখানে যদি তুমি চাউমিন মোমো খাও এই রোদের থাকা খাকা রোদের মধ্যে, তাহলে তোমরা শেষ, ফিনিশ। ওর জন্য আইসক্রিমটা নিয়ে গলা ঠান্ডা করছি, আমি তো নিজের আগে অন্য জিনিস দিয়ে গলা ঠান্ডা করি, তা আজকে আইসক্রিম পাওয়া গেছে, আইসক্রিম দিয়ে গলাটা ঠান্ডা করি। কি যে খায় এত মাথাই রাখে না, একদম এত খাওয়ার। তোমরা যদি আমার কথা মতো উল্টা ঘরে যাও, মানে আমি যেরকম যেরকম করে দেখেছি ঠিক এক্স্যাক্টলি ওইভাবে ওই রাস্তা ধরে যাও, তাহলে ডেফিনেটলি ওই জায়গাটা খুব সিকিউরলিভাবে পৌঁছে যাবে। এখানে যাওয়ার কিন্তু মাল্টিপল রাস্তা আছে, বাট সেই রাস্তাগুলো সিকিউর না। ওখানকার আমার ম্যানেজার বললো যে ওই ডাইনা রিভার বা জঙ্গলের মাঝখান দিয়ে যেসব রাস্তা আছে ওখানে নাকি প্রচুর হাতি আসে, তো তোমরা সেখানে রিস্কি জোনে পড়ে যেতে পারে। তাই জন্য তোমাদের আমি একদম একটা সেফলি জায়গা দেখিয়ে দিয়েছি। আর তোমরা যদি কেউ যাও আমাকে অবশ্যই জানাবে তোমরা গেছো, সেটার পিক ফিক আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে দিতে পারো। আর এই ভিডিওটা থেকে এক্সিট করার আগে তোমরা প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার 2500 সাবস্ক্রাইবারটা 100 ব্লগের আগেই কমপ্লিট হয়ে যায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। আর রাস্তাটা কিন্তু খুবই ডিফিকাল্ট এখানে যাওয়ার। ততদিনের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, কারণ এই দুনিয়াতে, এই পৃথিবীতে সুস্থ থাকাটা ভাই আমার কাছে তো খুব ইম্পর্টেন্ট, অবশ্য তোমাদের কাছেও খুবই ইম্পর্টেন্ট। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। আজকে একটা জায়গা থেকে ইনভিটেশন আছে, ফুড ব্লগ না, অন্য কিছু ডিফারেন্ট, নতুন নতুন জিনিস আসছে আমার চ্যানেলে। স্টে টিউন উইথ ট্রাভেল আনকাট।